He is one of the best motovlogger of our country. Bye. Best motovlogger, na bhai. Na na. Obviously, one of the best motovlogger, bhai. Obviously, bhai, our bhai ke. চাঁদপুর মোটরস এন্ড বাইক হিয়ার চলে আসলাম এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এফটি ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এখানে আসছি, আমার বন্ধু শোভন কিছু কাজ করাবে, সো ওকে নিয়ে আসছি। সো গাইস, MT-15 দ্য মোস্ট পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক। সো এই বাইকটা অলরেডি ওয়াশ হইলো আজকে এখানে ভিডিও করার পেছনে। জাস্ট কয়েকটা রিজন আমি মানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে প্রথম বাইকের ওয়াশের ক্ষেত্রে যে সতর্কতা সেটা নিয়ে, এবং একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাইকের চেনের যে ব্যাপারটা, চেনের চেন লুব ইউজ করা, এই ব্যাপারটা টোটাল ব্যাপারটা শেয়ার করা হবে। পুরা মোবিল, নতুন মোবিল কখনোই বাইকে চেনে দিবেন না, এই কাজটা করে অনেকেই। সো এই পুরা মোবিল চেন আর নতুন মোবিল যাই হোক, পুরোনো মোবিল কখনোই চেনে দেওয়া ঠিক না, অবশ্যই চেন লুব ইউজ করা উচিত। সো বি কেয়ারফুল। এটার ওনার হচ্ছে আমাদের শোভন, আলমাহিয়ান শোভন। তো শোভন বাইকটা কেনার পর থেকেই এই বাইকে দেখি যে মানে লিকুইমিলি ব্র্যান্ডের মোবিল ইউজ করে। তো বন্ধু, এই লিকুইমিলি ব্র্যান্ডের মোবিল শুরু থেকে ইউজ করতো, মানে বিশেষত্ব কী বা কেন, মানে কে কেউ সাজেস করছে তোকে? এটা আর কি ফার্স্টে থেকে তরু ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, তরু ভাইয়ের কাছ থেকে ইয়ে করার পরে আমি ফার্স্টেই প্রথম থেকেই লিকুইমিলিটা ইউজ করা শুরু করি, আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে এটাতেই স্যাটিসফাই। আচ্ছা, পারফরমেন্স কেমন এটার? সেই আর কি, মানে সিনথেটিক নাকি সেমি সিনথেটিক? অ্যাসপিন মিনারেল ব্যবহার করছি, আর এই যে এখন দুই নাম্বার সেমি সিনথেটিক। আজকে ফার্স্ট মানে সেকেন্ড টাইম সেমি সিনথেটিক এটা। আচ্ছা, আর পাশাপাশি যে চেইন লুপ, আমরা বাইকের চেনের প্রতি অবশ্যই সতর্ক থাকবো, এটা সম্পর্কে একটু আমাদের সুমন ভাই বলবে কিছু। বাইকের যে মোবিল বিভিন্ন ব্র্যান্ডের আছে, তো মোবিল সিনথেটিক আর সেমি সিনথেটিক, মানে কোনটা কখন মানুষ মানে বাইকার ইউজ করবে একটু ইউজ বলে দিতেন সবাইকে। মোটরসাইকেলের প্রথম জিরো থেকে 5000 কিলোমিটার পর্যন্ত প্রথমে মিনারেল ইউজ করা উচিত। আচ্ছা, তারপর 5 থেকে 8000 কিলোমিটারের মধ্যে সিনথেটিক, সেমি সিনথেটিক। 5 থেকে 8 8000 পর, 8000 পর আপনি সিনথেটিক ইউজ করতে পারেন। আর 20000 কিলোমিটারের আগে ইঞ্জিন ফ্লাক্স ইউজ করা কোনো অবস্থাতেই ঠিক না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভাই, চেইন লুপ যেই বিভিন্ন ব্র্যান্ডের বেরিয়েছে এখন, হ্যাঁ অনেক অনেক ব্র্যান্ডের চেইন লুপ বেরিয়েছে, এই এই ব্র্যান্ডটা এখন বর্তমানে খুব বেশি চলতেছে, তাই তো? চেইন লুপ মানে বাইকাররা যখন লং ট্যুরে যায় তখন তো প্রতি মানে 200-300 কিলো পরপরই চেইনটা চেইন লুপ ইউজ করা উচিত। তো এই হচ্ছে মিন্টু ভাই, আমাদের চাঁদপুর মোটরসের মাস্টার, যিনি সব কিছু তার নিজের তত্ত্বাবধানে। পাশে সুমন ভাই আছে, আমাদের আরেক ভাই আছে। তো সবাই এখানে আসবেন, এখানে খুব ভালো মানের সার্ভিস পাবেন। পাশাপাশি চাঁদপুর মোটরসের যেই সার্ভিসের পাশাপাশি যে এখানে আপনারা মানে ওয়েটিং জোন, তাদের সব কিছুই আছে এখানে। আপনারা চাইলে ওয়েট করতে পারবেন বসে, যারা সার্ভিস করতে আসেন তাদের সম্পূর্ণ টেক কেয়ার করা হয়। সো পার্টসের জন্য কোনো কমতি নেই, বাইরে থেকে আনা লাগবে না, এখান থেকে পাবেন। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ, এই যে ওয়ান অফ দ্য বেস্ট মোটোব্লগার অফ আওয়ার কান্ট্রি, দিস ইজ দ্য ওয়ান ভাই। না না, অবশ্যই বড় বেস্ট বড় ভাই, অবশ্যই ভাই আমার ভাইকে।